إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনার এতগুলো মানুষ আপনাদের কণ্ঠে কোনো ভলিউম নেই, ব্যাপারটা কি রোজা রেখে আসছেন নাই? জবান খুলে মহাব্বতে করুন আল্লাহ فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسمي اللهم والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال
মুক্তাহিমি আল্লাহুম্মা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামাল্লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি হাসুনাত জামিয়া খিসালিহি পূর্ব মশুয়া সমাজ কল্যাণ যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাব বিভিন্ন প্রান্ত থেকে দুপুরবেলা যারা ছুটে এসেছেন শুধুমাত্র কোরআন করিমের দুর্বার আকর্ষণে তাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়ত বদরুদ দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিগুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবিগিনা হাবিবিনা শফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধি ফ্যান ঘুরাও, আপনারা দীর্ঘক্ষণ যাব মধুর কণ্ঠে তাত্ত্বিক জ্ঞান গর্ব আলোচনা শুনছিলেন মাওলানা শেখ জামালউদ্দিন বারাকাল্লাহু ফি উমরি ওয়া শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম তার জবান থেকে বক্তব্য শুনেছেন অনেকটাই তার বক্তব্যের কারণে আলহামদুলিল্লাহ আপনারা মন্ত্রমুগ্ধের মতো বসেছিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নেয়ামতকে বাড়ায় দেন আর আপনাদেরকে আজীবন আজীব দান করুন। আমার আসতে একটু বিলম্ব হয়েছে, সড়ক পথে আসলে বাংলাদেশে সময় তো ঠিক রাখা যায় না, কারণ আপনারা জানেন এদেশে রাত 9টার ট্রেন সকাল 9টায় ছাড়ে। তারপরে আমার 3টায় নির্ধারিত সময় ছিল, আমি 3:30টার পরপর এসে পৌঁছতে পেরেছি আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকায় যাচ্ছি না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমি আপনাদের সামনে আজকে সূরা আনআম থেকে 153 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তার হাবিবের উম্মতকে কি মেসেজ দিয়েছেন সেটা আমরা শুনব ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানফুস করে দেন বলেন আল্লাহুম্মা আমিন। قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. صدق الله العظيم. قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ চূড়ান্ত এবং সর্বশেষ আসমানি কিতাব কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা আই সিরাতান কওয়িমান লা ইউজাজা ফি, আর এটাই হচ্ছে সহজ সরল পথ, যেই পথে কোনো বক্রতা নাই, অস্পষ্টতা নাই, অপূর্ণতা নাই। এই হায়ের মার্জা হচ্ছে সিরাতি মুস্তাকিম। হে উম্মতে মুহাম্মাদী, তোমরা এই পথের নিরঙ্কুশ অনুসরণ করো। সুবহানাল্লাহ, বলবেন না? ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. আর এই সহজ সরল সিরাতে মুস্তাকিম ছাড়া পৃথিবীতে যত পথ আছে, মত আছে, এগুলোর অনুসরণ করো না। যদি করতে চাও তাহলে এই পথগুলো তোমাদেরকে মহাসত্য থেকে বিচ্যুত করে জাহান্নাম পাঠাই দিবে। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার আসুন প্রয়োজনীয় ব্যাখ্যা শুনে নেই খুব সংক্ষেপে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ কোন পথে চলবে, কোন মতে চলবে তাও আল্লাহ নির্ধারণ করেছেন। এই দায়িত্বটা আল্লাহ অন্যের হাতে দেন নাই। কোন পথে মানুষ চলবে এটার দায়িত্ব আল্লাহ কার হাতে রাখছেন? নিজের হাতে রাখছেন, ঠিক কিনা? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا. আল্লাহ পাক বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি পিতামাতার বীর্যের মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, তাকে আমি পরীক্ষা করি, পরীক্ষা করব, তাকে আমি চক্ষুষ্মান করেছি, তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর ইন্না হাদাইনাহু সাবীল, অতঃপর কোন পথে সে চলবে সেই পথ আমি দেখাই দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমার দেখানো পথে সে চলে হয় কৃতজ্ঞ বান্দা হবে, নতুবা অবিশ্বাসী কাফের হবে, সেটা তার ইখতিয়ার। কিন্তু কোনটি সঠিক পথ, কোনটি নির্ভুল পথ, কোনটি জান্নাতের পথ আমি তা দেখাই দিয়েছি। কে দেখাই দিয়েছেন? সুবহানাল্লাহ। এই পথ দেখাবার জন্য আল্লাহ কর্তৃক স্বীকৃত পথ ও মত দেখাবার জন্য পৃথিবীতে এসেছেন যুগে যুগে লাখের উপর নবী, ঠিক কিনা? সবাই মানুষকে আল্লাহর পথে ডেকেছে। কোন পথে? সবার শেষে এসেছেন আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে জীবন বিধান আনলেন, সেই পরিপূর্ণ জীবন বিধান দীন ইসলাম। দীন ইসলামকে পরিপূর্ণ করে আল্লাহ পাক যত ধর্ম, যত মন্ত্র, যত মতবাদ
সবগুলোকে রহিত করে দিলেন, বাতিল করে দিলেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, বেহেশতে যাবার জন্য একটি পথকে আল্লাহ স্বীকৃতি দিলেন, মনোনীত করলেন। বুক ভরা শ্বাস নিয়ে বলেন, সেই মত পথের নাম কি? দীন ইসলাম। দীন ইসলাম কি নাম? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করলেন, ঠিক কি না? শুধু পরিপূর্ণ করেন নাই, পরিপূর্ণ করলেন, পরিসমাপ্ত করলেন। আর সমস্ত পথ, মত, আদিয়ান, ধর্ম, মতবাদ, মতাদর্শকে আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করলেন, করেন নাই? বিদায় হজ্জের ভাষণে বুখারী শরীফ সাক্ষী, জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্ট্রীর পিঠে বসা ছিলেন। আসর নামাজের শেষ সময়, মাগরিবের কিছু আগে, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে ইমাম খাজেম তার তাফসিরে লেখেন, রাসূলুল্লাহর সামনে লক্ষাধিক সাহাবি দাঁড়িয়েছিলেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য লাখের উপর নবী, হাজার হাজার বছর দীনের দাওয়াত দিয়েছেন, দীনকে পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, আমি দীন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস তাফসীর করেছেন, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত, একমাত্র আমার হাবিবের দীন, দীন ইসলামকে আমি আল্লাহ একমাত্র আমার দীন হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এই দীন ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত আদিয়ানকে বাতিল করলেন। তার বোঝা যাচ্ছে ইসলামে ধর্ম নিরপেক্ষতার কোনো সুযোগ নাই, সেকুলারিজমের কোনো সুযোগ নাই। আমার ডিবেটগুলো দেখবেন, সেখানে আমি বাংলাদেশে সেকুলারিজম একটি কুফুরি মতবাদ, সেটার অসংখ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেছি, এবং বুদ্ধিজীবীরাও ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তা মেনে নিতে বাধ্য হয়েছে। সেকুলারিজমে বিশ্বাসী মুসলিম হতে পারে না। আল্লাহর মনোনীত দিন ইসলাম। সুবহানাল্লাহ। এই দিন ইসলামকে আবার আল্লাহ তাআলা অসংখ্য বিশেষণে বিশেষিত করেছে ইসলামকে, যেমন এই দিনকে আল্লাহ বলেছেন নূর। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। মুমিনদের অভিভাবক আল্লাহ তাআলা, তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে একটি নূরের দিকে বের করে আনে, সে নূর হচ্ছে ইসলাম। সে নূর কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই দিনকে আল্লাহ বলেছেন উরওয়াতুল উসকা। সুবহানাল্লাহ। কি বলেছেন? ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতুল উসকা। দিনকে বলেছেন উরওয়াতুল উসকা, এমন শক্ত হাতল যা একবার ধরলে এই হাতল বান্দাকে বেহেশত পর্যন্ত পৌঁছায়। এই দীন ইসলামকে আল্লাহ বলেছেন সিরাতে মুস্তাকিম। আমি ধাপে ধাপে আমার মূল আলোচনায় চলে আসলাম। কি বলেছেন? জোরে বলেন, সোজা পথ, যেই পথে কোনো বক্রতা নাই, কি নাই? আস-সিরাত আল কওয়িম লা ইওয়াজাজা ফি, সিরাতে মুস্তাকিম। দীন ইসলাম হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার ও বেহেশতে যাওয়ার একটাই পথ। এই পথটা কে দিয়েছেন? যে পথে শুরু দুনিয়ায় আর শেষ জান্নাত। সুবহানাল্লাহ। বলবেন না? ইয়াতের তাফসীর ইবনে কাসির এবং ইমাম কুরতুবী দোনজন তাদের নিজ নিজ তাফসীরে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে একটি হাদিস এনেছেন, বিভিন্ন লফজে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খাত্তা সুম্মা ক্বালা হাযা সাবীলুল্লাহ সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জমিনের মধ্যে আঙ্গুল মোবারক দিয়ে একটা নিশানা টানলেন, রেখা টানলেন, তারপর ডান দিকে কতগুলো রেখা টানলেন, বাম দিকে কতগুলো রেখা টানলেন, সোজা যে রেখা সেই রেখাটিকে রাসূলুল্লাহ বলেছেন হাযা সাবীলুল্লাহ, এটা আল্লাহর পথ। সুবহানাল্লাহ, কার পথ? অতঃপর ডান দিকে কিছু রেখা টানলেন, বাম দিকে কিছু রেখা টানলেন, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাযিহি সুবুল, ডানে বামে যত রেখা এগুলো অসংখ্য পথ, অসংখ্য। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহা, ওই প্রত্যেক পথের মাথায় এক একটা শয়তান বসে আছে যেই পথে মানুষকে ডাকে। তাহলে বোঝা যায় সিরাতুল মুস্তাকিম সহজ পথ একটাই, রাসূলুল্লাহ দেখানো দিন ইসলাম। এ ছাড়া পৃথিবীতে যত ধর্ম কর্ণ কর্ম তন্ত্র মন্ত্র মতবাদ মতবাদ আছে সব শয়তানের পতম। কার পতম? প্রত্যেকটাই বসে আছে পথের গোড়ায় এক একটা শয়তান। কে বসে আছে? ডাকে। কি করে? মানুষকে ডাকে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ এর তাফসিরে বলেন লেখেন ফাহাযিহি সুবুল তাআমুল ইয়াহুদিয়্যাতা ওয়াল নাসরানিয়্যাতা ওয়াল মাজুসিয়্যাতা ওয়াস সাইরা আহলিল মিলাল ওয়া আহলিল বিদআ ওয়াদ দালাল, একটা পথই আল্লাহ পর্যন্ত গেছে, ওই পথের নাম কি? আহারে ইসলামের নাম নিতে কষ্ট হয়। ওই পথের নাম কি? ওই পথের বিশেষণ কি? সিরাতে মুস্তাকিম। এ সারা যত পথ ও মত সবগুলোর গোড়া এক একটা কি আছে? শয়তান ডাকে, আসো আমাদের পথে আসো। কোন পথে আসো? আমাদের পথে আসো। কিন্তু একটা পথ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, তা হচ্ছে দীন ইসলাম। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী তাফসীর লিখে নিয়ে আয়াতে ফাহাদিহি সুবুল তাআমুল ইয়াহুদিয়্যা ওয়াল নাসরানিয়্যা ওয়াল মাজুসিয়্যা ওয়াস সাইরা আহলিল মিলাল ওয়া আহলিল বিদআ ওয়াদ দালাল, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু পারসী অগ্নি পূজারী মানব রচিত বিকৃত শয়তান কর্তৃক প্রবর্তিত যত ধর্ম যত মতবাদ যত মতাদর্শ, কি সোশ্যালিজম কি ন্যাশনালিজম কি কমিউনিজম কি সেকুলারিজম, ওই সব হচ্ছে শয়তানের মতবাদ। একটাই সিরাতে মুস্তাকিম, তা হচ্ছে দীন ইসলাম। বলে সুবহানাল্লাহ।